লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার এই পৃথিবীতে যে যেই কাজ করি না কেন প্রত্যেক কাজের তার ফলের উপর প্রত্যেকে দায়বদ্ধ থাকবে মহানরবুল্লা আলমিন এরশাদ করেন কুল্লু নফসিম বিমা কাসাবাত রাহিনা যে প্রত্যেক ব্যক্তি তার কর্মের উপর দায়বদ্ধ থাকবে আল্লাহ রবুল্লা আলম যখন কিয়ামতের দিন জান্নাতীদেরকে জান্নাতি দিবেন আর জাহান্নামীদেরকে জাহানামী নিক্ষেপ করবেন জান্নাতিরা পরস্পর বসে পাপিষ্টদের সম্পর্কে আলোচনা করবে দুনিয়া যারা পাপিষ্ট ছিল তাদেরকে নিয়ে তখন আল্লাহ রবুল্লা আলমিন তাদের মাঝে একটি এমন পর্দা দিয়ে দিবেন জান্নাতিরা জাহান সব সবকিছু দেখতে পারবে যখন দেখবে যে জাহান্নামীরা জোরে জোরে চিৎকার করতেছে তাদেরকে তখন জান্নাতিরা প্রশ্ন করবেন যে তোমাদেরকে কেন আল্লাহর আলমিন নামে নিক্ষেপ করছে কেন জাহান নামে তোমরা বন্দি তখন তারা চারটি উত্তর দিবে উত্তরটি শুনেন এবং মিলিয়ে দেখেন আপনার আমার উত্তর এমন হবে কিনা মা সালাকা কমফি সাকার তোমাদেরকে জাহান নামে কেন নিক্ষেপ করা হয়েছে তাদের উত্তর চারটি উত্তর হবে প্রথমোত্তর লেম নে কুমিনাল মুসল্ আমরা নামাজ পড়তাম না দ্বিতীয় ওলেম নে কোনতে আমরা অভাবীদেরকে খাবার দিতাম না আমাদের সম্পদের জাকাত বের করতাম না দ্বিতীয় তারা উত্তর দিবে ওকুন্য হুদুমাল হ ইবিন আমরা ঠাট্টা বিদ্রুপ কায়ের সাথে ঠাট্টা বিদ্রুপ করতাম তথা আমরা নিয়ে ইসলাম নিয়ে সব ব্যক্তিদের সবসময় ঠাট্টা করতাম উত্তর দিবে আর আমরা প্রতিফল দিবস কেয়ামতকে আমরা অবিশ্বাস করতাম এই অবস্থায় আমাদের মৃত্যু চলে আসে তাই আমরা তবা করার সুযোগ পাইনি প্রথম যুদ্ধটি হবে লাম কুমিনাল মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না। আমরা আর বলতে পারি আমরা তো নামাজ এক ওক্ত দুই ওক্ত পড়ি পরত্যেক যে নাও পড়তে পারি জেনে রাখুন নামাজ যে নষ্ট করবে নামাজে সময় মতো পড়বে না তাদের জন্য আল্লাহ আল্লাহরব্ল আলামিন বলছেন ফ খালাফ আহমিম দি হিম খালফন দা ওসলাত অত্যাসাহওয়াতি গাইয়া। যে পরবর্তী এমন নির্বোধ জাতি আসবে যারা নামাজকে নষ্ট করবে তাদেরকে আমি গাই নামক জাহান্নামে নামে নিক্ষেপ করবো সবচেয়ে নিকৃষ্ট জাহান এখানে নামাজ নষ্ট করবে বলতে একদম নামাজ ছেড়ে দেয় তাদের জন্য না বরং এক অক্টো পরে আরেক অক্টো পরে না সময় মতো নামাজ আদায় করে না তাই প্রিয় বন্ধু আসুন আমরা দেখি মিলিয়ে দেখি আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত যারা মুজরিম অপরাধী যাদের সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে জান্নাতিরা ঠাট্টা বিদ্রুপ করে তাদেরকে প্রশ্ন করবে না আমরা জান্নাতির অন্তর্ভুক্ত আমরা একটু মিলিয়ে দেখে হিসাব করে দেখি আমাদের আমল কি